প্রভু আমাদেরকে কেমন রেখেছে। তাহলে আসুন আজকে আমরা ঠিক মণ্ডলীতে এসেছি প্রতি সপ্তাহের মতো সাবাত দিনে, আসুন যেভাবে দাউদ ঈশ্বরের কাছে এসে আরাধনা করেছে হৃদয় মন এবং সকল সত্তা দিয়ে, ঠিক আমরা কি করব সেভাবে ঈশ্বরকে আরাধনা করব। হালেলুয়া। আসুন সবাই চোখ বন্ধ করে আজকের এই সাবাত দিন আরাধনাতে তাকে আমরা স্বাগত জানাই আমাদের মণ্ডলীতে, যেন তিনি আমাদেরকে স্পর্শ করতে পারেন এবং আমরা তার চরণে এসে তাকে আরাধনা করতে পারি। স্বর্গীয় প্রভু তোমায় ধন্যবাদ, পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ প্রভু, আজকের এই সাবাত দিন আমাকে তুমি দিয়েছো, তোমার ভবনে আমাদেরকে আসতে সাহায্য করেছো প্রভু। আজ কত মানুষ রয়েছে প্রভু, আমার কত বন্ধু রয়েছে, কত আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু অনেক মানুষের মাঝখান থেকে আমাদেরকে তুমি মনোনীত করেছো, আমার নাম ধরে তুমি এখানে ডেকেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সুন্দর সহভাগিতা আমরা তোমার কাছে নিতে এসেছি প্রভু, এবং একটা আত্মার ও মিল প্রভু তুমি আমাদেরকে দিয়েছো বলে একটা পরিবার হয়ে একটা ঈশ্বরকে আরাধনা করতে আমরা মিলিত হয়েছি প্রভু। যেখানে দুই বা তিনজন প্রভু যিশু তোমার নামে মিলিত হয়, তুমি বলেছো সেখানে তুমি বিরাজমান থাকবে। আজকে আজ এই সুন্দর সময়ে আমরা তোমার দিকে দৃষ্টিপাত করছি প্রভু, আমরা তোমাকে আরাধনা করছি, কারণ আমার জীবনে তুমি মঙ্গল দিয়ে ভরিয়েছো রাজা, আমার জীবনে তোমার উত্তম কার্য তুমি করেছো রাজা, আমার জীবনে তোমার অভিষেক দিয়ে পরিপূর্ণ করেছো। তাই আজকে তোমাকে স্তুতি, আজকে তোমাকে প্রশংসা, আজকে তোমাকে আরাধনা। আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, আজ তিনি আমাদের ঈশ্বর। আজকের এই আরাধনা শুরু থেকে আরাধনা শেষ পর্যন্ত প্রভু তোমার উপস্থিতি আমাদের মাঝে দাও। যতজন আমরা এখানে মিলিত হয়েছি, যতজন আমরা অনলাইনে মিলিত হচ্ছি, প্রত্যেকজনকে প্রভু তোমার আত্মা দিয়ে পরিপূর্ণ করে দাও, এবং প্রত্যেকের আরাধনাকে প্রত্যেকের প্রার্থনাকে তুমি উত্তর প্রদান করো। ছোট থেকে বড় সকলকে তোমার পবিত্র হাতে সমর্পণ করছি প্রভু। এখানে যতজন আমরা এসেছি কেউ শূন্য হাতে ফিরবো না, হতে পারে কেউ কষ্ট নিয়ে এখানে এসেছে, হতে পারে কেউ রোগ নিয়ে এখানে এসেছে, হতে পারে কেউ বিশাল ডিপ্রেশন নিয়ে এখানে এসেছে রাজা, কিন্তু যখন এখান থেকে ফিরবে একটা নতুন ঈশ্বরের মহিমাকে নিয়ে ফিরবে রাজা, নতুন ঈশ্বরের সামর্থ্যকে নিয়ে ফিরবে, নতুন চিন্তাধারাকে নিয়ে ফিরবে রাজা, এবং নতুন ঈশ্বরের আশীর্বাদে ভরপুর হয়ে এখান থেকে ফিরবে রাজা। সমস্ত যন্ত্রণা, সমস্ত হতাশা, সমস্ত কষ্টের আজই সেই শেষ দিন তার প্রভু। পবিত্র আত্মা তোমার উপস্থিতি আমাদের মাঝে, স্তুতি তোমার, প্রশংসা তোমার, আর এই আরাধনা তোমার, এই প্রার্থনা প্রিয় যীশু তোমার নামে আমরা চাই, আমেন, আমেন, হালেলুয়া। একটা নাম যে নামে আমাদের জীবনে সমস্ত বড় বড় শয়তানের চিহ্নগুলো, সমস্ত বড় বড় পাঁচিলগুলো, সমস্ত বড় বড় দুর্ভিক্ষ যন্ত্রণা কষ্টগুলো একটা নামে দূর হয়। হালেলুয়া। কি নাম? হালেলুয়া। আজকে আমরা এই গান করি, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে, কার নামে? যিশুর নামে। আসুন সবাই হাত তালি দিয়ে। সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে, পাহাড় পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, পাহাড় পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে, দুঃখ দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, হালেলুয়া।
যদি আপনি যিশুকে ভালোবাসেন তাহলে আপনার জীবনে সমস্ত পাহাড় যেগুলো আপনি মনে করছেন এটা আমার জীবনে পাহাড়ের মতো এটা আমার কাছ থেকে সরবে না, যদি মনে করছেন এই রোগ আমার কাছে একটা বড় প্রাচীনের মতো এটা আমার কাছ থেকে সরবে না, কিন্তু যদি আমরা যিশুকে ভালোবাসি তাহলে সেই পাহাড় সরতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া। কতজন দাউদকে চেনেন? হালেলুইয়া। কতজন গলিয়াতকে চেনেন? গলিয়াত। আর কতজন আপনার জীবনে কে গলিয়াত আর আপনার জীবনে গলিয়াতের সাইজ কতটা কতজন জানেন? আপনার গলিয়াতকে কতজন জানেন? শুধু একজন। হালেলুইয়া। আমাদের জীবনে গলিয়াতকে কতজন চিনতে পেরেছেন? হালেলুইয়া। তো আপনার জীবনে গলিয়াত যেমনই হোক, লম্বা হোক, চওড়া হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, বা বিশাল আকৃতি নিয়ে আপনাকে ভয় দেখানো পরিস্থিতি হোক, কিন্তু জানেন যদি আমরা যিশুকে ভালোবাসি শুধু একটা নাম নিয়ে আপনি গলিয়াতের সামনে দাঁড়ালে আপনার গলিয়াত কুপকাত। হালেলুইয়া, হালেলুইয়া। আর আপনার গলিয়াত যেমনই রূপ হোক, যদি আপনি তাকে যিশুর নামে যদি পরাজিত করতে চান তাহলে আপনাকে জোর গলায় নেচে আনন্দে বলতে হবে আমার জীবনে পাহাড় সরে যাবে। হালেলুইয়া। আরেকটি বার সবাই উচ্চ সহকারে করবো গানটা, সবাই মিলে যেখানে রয়েছি সবাই। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে, দুঃখ দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। একবার পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। পাথরে ঝর্ণা নামে, মরুতু তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আছে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে। হালেলুইয়া। পাথরে ঝর্ণা নামে, মরুতে তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আছে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে। পাথরে ঝর্ণা, পাথরে ঝর্ণা নামে, মরুতে তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে জীবনে সুখ আছে, আনন্দে মন আছে, নতুন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমরা যিশুকে, সবাই একসঙ্গে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি যদি ভালোবাসি যিশুকে, জোরে জোরে, যদি ভালোবাসি প্রিয়, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। হালেলুইয়া, হালেলুইয়া। বলে আমি যিশুর প্রেমে পাগল হয়েছি। হালেলুইয়া। আপনি কার প্রেমে পাগল হতে চান? কোনো মানুষের প্রেমে? হালেলুইয়া। সো আমরা যদি ঈশ্বরের প্রেমে পাগল হতে চাই তাহলে আমি দেখবো না কে আমাকে তাকাচ্ছে, তাহলে আমি দেখবো না কে আমার কথাটা শুনছে, আমি মন খুলে হৃদয় দিয়ে আমি আর প্রভু আজ মিলিত হয়ে আরাধনা করবো। হালেলুইয়া। এবং সেই আরাধনা আমি সবসময় করবো, তাই তো? হালেলুইয়া। আমি সকালেও করবো, বিকালেও করবো, তাই তো? তাই বড় গানটা তাই, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। সবাই হাততালি দিয়ে একসঙ্গে, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, হালেলুইয়া, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা, সকালে সকালে বিকালে, আরাধনা কে
যাব সকালে বিকালে আরাধনা গে যাব আরাধনা সবাই আরাধনা আরাধনা স্তুতি আরাধনা আরাধনা ও হো হো আরাধনা আরাধনা স্তুতি আরাধনা আরাধনা পবিত্র আত্মা তোমায় আরাধনা আমার সাথী তোমায় আরাধনা পবিত্র আত্মা তোমায় আরাধনা আমার সাথী তোমায় আরাধনা পবিত্র আত্মা তোমায় আরাধনা আমার সাথী তোমায় আরা স্বর্গীয় পিতা তোমায় আরাধনা প্রভু যীশু তোমায় আরাধনা স্বর্গীয় পিতা তোমায় আরাধনা প্রভু যীশু তোমায় আরাধনা 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 স্তুতি আরাধনা 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 স্তুতি আরাধনা আরাধনা সকালে সকালে বিকালে আরাধনা গে যাব সকালে আমাদের জীবনের জল তিনি সৃষ্টিকর্তা আর তিনি জীবনদাতা জীবিত বলি তোমায় আরাধনা জীবন জল তোমায় আরাধনা বলি জীবিত বলি তোমায় আরাধনা জীবন জল তোমায় আরাধনা সৃষ্টিকর্তা তোমায় আরাধনা জীবনদাতা তোমায় আরাধনা সৃষ্টিকর্তা তোমায় আরাধনা জীবনদাতা তোমায় আরাধনা ও আরাধনা আরাধনা স্তুতি আরাধনা আরাধনা হালেলুয়া আরাধনা আরাধনা স্তুতি আরাধনা আরাধনা সকালে বিকালে আরাধনা গে যাব
सब कुछ संभव यहोवा हमारे संग संग है सेनाओं का यहोवा हमारे संग संग है दाँतों का परमेश्वर हमारा ऊंचा गढ़ सेनाओं का यहोवा हमारे संग संग है याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ सेनाओं का यहोवा हमारे संग संग है याकूब का बनाया जिसने पृथ्वी बनाई वो सर्वशक्तिमान प्रभु है वो यहोवा हमारे संग संग है सर्वशक्तिमान प्रभु है वो यहोवा हमारे संग जीवन महिमामयर तार शक्ति सामर्थ्य पूर्ण कर क्षमता शक्ति कि शक्ति क्षमत सब किस करते एक बार पवित्र रात था पवित्र पवित्र आत्मा स्पर्श
সকল গৌরব বর্ণনা করে পাহাড় আর পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে, বনের পক্ষীরাও তোমার স্তুতি করে। আমরা কই প্রভু, আমরা তোমার কাছে কিছু নাই প্রভু, তোমার প্রেম সুগভীর, তোমার প্রেম সুগভীর আমাদের উপরে, সে প্রেমের বন্ধনে আমাদেরকে তুমি আবদ্ধ করেছো, সে প্রেমের বন্ধনে তুমি আমাদেরকে টেনে নিয়ে শক্তিতে নাই সামর্থ্য, তোমার পবিত্র আত্মায় সবই সম্ভব রয়েছে, সাথে
করতে পারে খ্রিস্ট যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারি সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্ব পিতা
मुझको बनाया, तेरी राहों पर चलना सिखाया। ये बिने सरे, ये बिने सरे, तूने मुझे संभाला। ये बिने सरे, ये बिने सरे, शोतो ते आराधना बोलो
তোমাকে আরাধনা যিশু তোমাকে আরাধনা যিশু তোমাকে আরাধনা যিশু তোমাকে চিন্তা নেই যে আরাধনা যিশু তোমাকে আরাধনা যিশু তোমাকে আরাধনা যিশু তোমাকে তার মঙ্গল তার আনন্দ আমাকে ঘিরে রাখবে কারণ তিনি আমার উত্তম মেষ পালক ও তিনি তার মেষের জন্য তার জীবনকে বিসর্জন করেছেন তার পবিত্র লহু যথেষ্ট হয়ে তার পবিত্র রক্ত যথেষ্ট হয়ে আমার জীবনের জন্য আমি কোন কিছুতে ভয় পাব না তিনি আমার সান্ত্বনা তিনি আমার দুর্গ দৃঢ় আশ্রয় প্রভু আজ তুমি আমাদের সঙ্গে কথা বলো প্রভু তোমার আওয়াজ শুনতে এসেছি জগতের মানুষের আওয়াজ শুনে শুনে আমরা ক্লান্ত হয়েছি ও তাদের আঘাত শুনে শুনে আমরা ক্লান্ত হয়েছি ও তার অপমানের কথা শুনে শুনে আমরা হতাশা হয়েছি আজ আমরা তোমার আওয়াজ শুনতে চাই আজ আমরা তোমার বাক্যকে শুনতে চাই আজ তোমার আগুনের সামনে দাঁড়িয়ে আমরা তোমার উপস্থিতিকে গ্রহণ করতে চাই আমার পরিবারের জন্য আমার জীবনের জন্য আমার ভবিষ্যতের জন্য তোমার উজ্জ্বল আমাকে স্পর্শ করবে তোমার আলো আমাকে ঘিরে ধরবে ও প্রভু তুমি এই জগতের মাঝে যে উদ্দেশ্য আমাকে রেখে চলেছ সে উদ্দেশ্যকে সফল করার জন্য সে উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য তুমি আজ সিয়ন পর্বত থেকে আমাদের সঙ্গে তুমি কথা বলো ও প্রভু তুমি আমাদের সঙ্গে কথা বলো রাজা তোমার আওয়াজ আমাদের কানে পড়ুক রাজা ও সমুদ্রের মাঝে ও প্রভু তুমি সমুদ্রকে নিয়ন্ত্রণে রেখে আমার জীবনকে নিয়ন্ত্রণে আজ পর্যন্ত তুমি আমার দৃঢ় তুমি আমাদের সঙ্গে কথা বল তোমার আওয়াজ শোনো
গৌরব আর মহিমা প্রশংসা তোমার, এ প্রার্থনা প্রিয় যীশু তোমার নামে আমরা চাই, আমেন। আমেন।